মায়ের মুখটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু খুব সুন্দর একটা যে ব্যাপার সেটাও কিন্তু রেখেছে মানে শুধু থিমের ঠাকুর নয় একটা সাবেকি টাচও কিন্তু এই মায়ের মুখে আসে বেতের যে ব্যাপারটা আছে তার মধ্যে একটা ওয়ার্ম লাইট কিন্তু দেওয়া হয়েছে এই জায়গাটা দেখতেও বেশ মায়াবী একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে তো ওভারঅল যদি আমি নব অঙ্কুরের প্যান্ডেলটা দেখি তাহলে কিন্তু বেশ সুন্দর লাগছে পুরো মণ্ডপটা কিন্তু আট হাজার গাছের দিয়ে ভরা এবং বিভিন্ন ধরনের এখানে কিন্তু গাছ এখানে ব্যবহার করা হয়েছে ফাইনালি এখন কিন্তু মোটামুটি ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এখন লালাবাগান নবাঙ্কুরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং এবছর তাদের যে থিমের নাম সেটাও বেশ ইন্টারেস্টিং লালা বাগানে নব অঙ্কুর ঠিক আছে মানে অ্যাকচুয়ালি নব অঙ্কুর বলতে নতুন গাছের যে অঙ্কুর কিন্তু কিন্তু এবং শিল্পী প্রশান্ত পাল এবং আলো রাজু সাহা আবহ গায়ত্রী পান্ডে এবং ঠিক এই এই উল্টো দিকেই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ যেখানে অলরেডি ভেতরে লাইট জ্বলছে সেটাই কিন্তু লালাবাগান নব দুর্গা পুজোর প্যান্ডেল চলো ভেতরে ঢোকা যাক মণ্ডপের ভেতরে অ্যাকচুয়ালি প্রবেশ করার পর যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একটা কিন্তু বায়ু আসছে চারিদিকেই তুমি দেখো শুধু সবুজায়ন আর সবুজায়ন অ্যাকচুয়ালি পুরো গাছ দিয়ে কিন্তু পুরো মন্ডপটা করা হয়েছে সম্পূর্ণ বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছ একদম অরিজিনাল গাছ সেই গাছের দিয়ে কিন্তু এই পুরো মন্ডপটা করা কিন্তু হয়েছে একদম নিচের যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু সমস্ত কিন্তু লেবু গাছ আছে আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল লেবু গাছ এখানে দেখো লেবু ধরে আছে তো দেখতে এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে কেননা সব জায়গায় অনেক রকম থিম হয় কিন্তু সব কিছু কিন্তু আর্টিফিশিয়ালের ওপর কিন্তু এইখানে লালাবাগান নবম করে দু হাজার চব্বিশ সালের থিমে সম্পূর্ণভাবে একদম ন্যাচারাল ট্রি ইউজ করা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট বড় গাছ কিন্তু ইউজ করা হচ্ছে এবং আমি যদি সিলিংটা দেখি সিলিংটাও কিন্তু সে বেতের যে ব্যাপারটা আছে তার মধ্যে একটা ওয়ার্ম লাইট কিন্তু দেওয়া হয়েছে ইয়া দেখতেও বেশ মায়াবী একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে তো ওভারঅল যদি আমি নব অঙ্কুরের প্যান্ডেলটা দেখি তাহলে কিন্তু বেশ সুন্দর লাগছে লালাবাগান নবঙ্করের মাত্র প্রতিমা তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি অ্যাকচুয়ালি প্রতিমাটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু মনটা প্রথমত শান্ত হবে তার কারণ পুরো গাছের প্যান্ডেলের সাথে মানানসইভাবে এই প্রতিমাটা কিন্তু করা হয়েছে সাথে খুব অত্যন্ত সুন্দর একটা সবুজ আয়নার যে ব্যাপার সেটাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মায়ের গায়ে এবং অত্যন্ত সুন্দর কিন্তু মূর্তিটা হয়েছে মায়ের মুখটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু খুব সুন্দর একটা সাবেকীর যে ব্যাপার সেটাও কিন্তু রেখেছে মানে শুধু থিমের ঠাকুর নয় একটা সাবেকি টাচও কিন্তু এই মায়ের মুখে আসে এবং তার সাথে যে সন্তানরা আছে খুব সুন্দর করে মিষ্টি দেখতে লাগছে বেশ ছোটো ছোটো সন্তানগুলো অ্যাকচুয়ালি কিন্তু দেখতে খুব মিষ্টি লাগছে অল্প যদি দেখি ঠাকুরটা বেশ বড় অ্যাকচুয়ালি কিন্তু দাঁড়িয়ে আছে ঠাকুরটা অত্যন্ত সুন্দর লাগছে এছাড়া পুরো অ্যাম্বিয়েন্সটাই কিন্তু আলাদাই লেভেলের ক্রিয়েট হয়েছে এই মণ্ডপে অত্যন্ত সুন্দর লাগছে এবং এই মণ্ডপে আট হাজার প্রায় কিন্তু গাছ ব্যবহার করা হয়েছে আমি যদি খুব ভুল না করে থাকি বিভিন্ন ধরনের গাছ কিন্তু এই মণ্ডপে আছে লালাবাগান নবাঙ্কুরে দু সালের দুর্গা পুজোর যে থিম সেটা কিন্তু সম্পূর্ণ প্রকৃতিকে ঘিরেই তারা করেছে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের জন্য প্রকৃতির বুকে আমরা দাঁড়িয়ে প্রকৃতিকে নষ্ট করছি প্রকৃতিকে নোংরা করছি কিন্তু লালাবাগান নবঙ্কুর এই বছর তাদের থিমের মাধ্যমে প্রকৃতি সচেতনতা কোথাও না কোথাও গিয়ে অ্যাকচুয়ালি বার্তা দিয়েছে তারা অ্যাকচুয়ালি পুরো মণ্ডপটা কিন্তু আট হাজার গাছের দিয়ে ভরা এবং বিভিন্ন ধরনের এখানে কিন্তু গাছ এখানে ব্যবহার করা হয়েছে তার সাথে দুর্গা প্রতিমাতেও কিন্তু সুন্দর একটা মানে মায়াবী শুধু নয় তার সাথে সাবেকিয়ানাও কিন্তু থাকছে মায়ের মুখের মধ্যে মানে একদম মা যে ভাব তোমরা মায়ের সামনে এসে দাঁড়ালে সেটা ডেফিনেটলি পাবে এবং অবশ্যই দুর্গাপুজোর জন্য তার যে থিম মানে উন্মোচন সেটা কিন্তু করতে চলেছে আমি যদি খুব ভুল না করি তৃতীয়া থেকে চতুর্থীর মধ্যে তো দেখা যাক আশা করি এই বছরের এই প্যান্ডেলটা মানুষের মনে কিন্তু জায়গা করে নেবে এবং এইখানে আসতে গেলে কিন্তু নিয়ারেস্ট অনেক লোকেশন আছে এবং এখানে কিন্তু সব ধরনের বাস এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থাও কিন্তু আছে তো তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি আসতে কোনোরকম অসুবিধা হবে না বাকি তোমরা তো এই ভিডিওতে পুরো মণ্ডপটা দেখলে এবং আমি দেখালাম ঘুরে অত্যন্ত সুন্দর দেখতেই পাচ্ছো একটা মায়াবী পরিবেশের মধ্যে কিন্তু আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আলটিমেটলি তোমাদের জন্যই কিন্তু এই দুর্গাপুজোর এক্সক্লুসিভ ভিডিওগুলো কিন্তু করে থাকছি আমি